القرآنের পথ এই পথই আসল পথ القرآنের পথ এই পথই আসল পথ القرآنের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত القرآنের পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বাত অথই মুহাব্বাত আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং সাগরকন্যা নামে খ্যাত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত গৌজঘোনা থাইংখ্যালি ইসলামী সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম তফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ মাদ্রাসা দারুত তাহজিবের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে আরও সভাপতিত্ব করেছেন গৌজঘোনা জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেব। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ 5 নং পালংখালী ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ এম গফুর উদ্দিন চৌধুরী 5 নং পালংখালী ইউনিয়ন এর সম্মানিত 4 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য বিশেষ অতিথি আজকে জনাব মেজবাউদ্দিন সেলিম। আল্লাহ তাআলা প্রধান অতিথি বিশেষ অতিথি সহ পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য আমন্ত্রিত মেহমানগণ সবাইকে আল্লাহ মাফ করে দেন, ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে কথা বলেছেন হাজি সিদ্দিক মার্কেট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা হাফেজ সেলিম সিদ্দিকি সাহেব। আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা আমাদের ইলম এবং আমলগত যোগ্যতা আরও বৃদ্ধি করে দেন, আমরা সবাই পড়ি আমিন। মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, আমার সামনে বসা
পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় গৌজঘোনা থাইংখালি তথা আমার প্রিয় উখিয়াবাসী অনারা ব্যাগগণ কানাসন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে দিনের বেলা মানুষ কাজে ব্যস্ত থাকে কিন্তু আপনারা দিনের বেলা আপনাদের কর্মব্যস্ততাকে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে এখন তাপমাত্রাও অনেক বেশি এই রোদের মধ্যে আপনারা মাহফিলে ছুটে এসেছেন এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই এত সুন্দর আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি তো না বেজার আমরা সবাই খুশি পরিমাণেও বেশি এজন্য সবাই খুশি হয়ে পড়ি আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি এজন্য আমরা আল্লাহর কিতাব এই কোরআন থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ আমার হাতে আপনারা যে কিতাব দেখছেন এটা আমাদের পরিচিত কিতাব এটা আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে আল্লাহ এই কিতাবে কি কোনো ভুল আছে দুনিয়ার সমস্ত আলেমরা মিলে এই কোরআন কি লিখে দিয়েছে না বরং এই কোরআন যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে এটা হচ্ছে আল্লাহর কালাম এর ভেতরে কোনো ভুল নাই এর ভেতরে কোনো সন্দেহ নাই এই কোরআনের পথে আছে মুক্তি কোরআনের পথে আছে শান্তি কোরআনের পথে আছে নাজাত কোরআনের পথে আছে সফলতা কোরআন ছাড়া যেদিকেই যাবেন সেই পথ অন্ধকার কোরআন ছাড়া যেদিকেই যাবেন সুখ পাবেন না শান্তি পাবেন না কোরআন ছাড়া যেদিকেই আপনি যাবেন সব দিকটা অন্ধকার কোরআন ছাড়া যেদিকে যাবেন শুধু অশান্তি আর অশান্তি ঠিক কি না একমাত্র আল্লাহর কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে কোরআন আমাদেরকে মুক্তি দিতে পারে কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না মুক্তি পাওয়া যাবে না কোরআনুল করিম এই কিতাব আল্লাহ আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন এই কিতাব মানলে দুনিয়ায় আমরা লাভবান হব দুনিয়ায় আমরা উপকৃত হব আখেরাতে কিয়ামতে আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাব ইনশাআল্লাহ এটা হচ্ছে মানবতার মুক্তির সনদ এটা মানবতার মুক্তির সনদ হিসাবে যিনি নাজিল করেছেন তিনি কি আল্লাহ আমরা আজকে এই কোরআন থেকে হেদায়াতি কিছু কথা শুনব ইনশাআল্লাহ আমার বাবাজানরা আমার প্রিয় যুবক ভাইয়েরা সবাই একটু জবানটা খুলে আমার সঙ্গে কথা বলবেন বলেন তো দেখি এই দুনিয়াতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন আমরা আল্লাহ আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছে চলে যাব আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিলেন তারা কেউ নাই এক একজন করে চলে যাচ্ছেন চলে গিয়েছেন আমরা এখন যারা আছি আমরাও থাকব না আমরাও চলে যাব এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ড্যাথ প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ড্যাথ এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে মৃত্যু থেকে কি কেউ পালিয়ে বাঁচতে পারবে আচ্ছা মনে করেন এই গ্রামে কারো নামে থানায় মামলা হয়েছে এখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে থানা থেকে পুলিশের ফোর্স আসা শুরু হয়েছে তার বাড়ির উদ্দেশ্যে তাকে গ্রেফতার করবে এটা এলাকার কিছু মানুষ দেখেছে দেখার পরে
জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছেন, কয়া মুখের বাড়িতে যাচ্ছে। এরপরে বন্ধু একটা ছিল, সে ফোন দিয়ে বলতেছে বন্ধু তুমি কোথায়, কয় আমি তো বাড়িতে আছি, কয় বাজি এখনো বাড়িতে আছে, বাড়ি থেকে বের হইয়া দৌড়াও কারণ তোমাকে ধরার জন্য পুলিশ আসতেছে। এখন পুলিশ আসার আগেই যদি লোকটা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, পুলিশ এসে পাবে না, বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পুলিশের কাছ থেকে বাঁচা যাবে। কিন্তু মালাকুল মউত যখন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনার জান কবজের জন্য আসবে, আপনি কি দুনিয়ার কোনো জায়গায় পালিয়ে গিয়ে আর বাঁচতে পারবেন? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবে আসবে। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, উঁচু টিলায় গিয়ে অবস্থান নিলে কোনো লাভ হবে না, মৃত্যু থেকে পালিয়ে তুমি যেথাই যাবে মৃত্যু তোমার সামনে এসে ধরা দিবে। মৃত্যু থেকে বাঁচা যাবে না। আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি কি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের। সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা অনেকে জানি, মাত্র 13 বছর বয়সে তিনি তার বাবা সাইয়েদিনা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনের মধ্যে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন কিছু মুজিজা দিয়েছিলেন, বড় আশ্চর্যজনক কিছু মুজিজা সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন দিয়েছিলেন। এমন পয়গাম্বর তিনি ছিলেন, মানুষের পাশাপাশি জিন জাতিকেও তিনি শাসন করেছেন। এমন পয়গাম্বর তিনি ছিলেন, রব তাকে এমন মর্যাদা দিয়েছেন পিপিলিকার ভাষা বুঝতেন, এমনকি বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিনিয়র এক মন্ত্রীকে নিয়ে বসে আছেন, ঠিক এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে মালাকুল মউত যখন চলে যাচ্ছিল, ওই মন্ত্রীর দিকে আর চোখে তাকালো, মন্ত্রী কিছুটা ভয় পেয়ে গেল, ভীত বিহ্বল হয়ে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, অগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার সাথে যিনি দেখা করলেন কথা বললেন এই লোকটাকে তো আমি চিনলাম না, কখনো তাকে আমি দেখি নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি সাধারণ কোনো মানুষ নন, বরং মানুষের বেশ ধরে মালাকুল মউত এসেছিলেন। এই কথা শোনার পর মন্ত্রী আরো বেশি ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলল, এই জন্য তো লোকটা যাওয়ার সময় এমন ভাবে আমার দিকে তাকিয়েছে, লোকটার তাকানো দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে, আল্লাহু আকবার। মন্ত্রী বলল, অগো আল্লাহর নবী সুলাইমান, আপনি আমাকে একটু উপকার করেন, আল্লাহ তো আপনাকে মর্যাদা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে, আল্লাহ তাআলা বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, আপনি একটু বাতাসকে বলেন বাতাস যেন আমাকে এখান থেকে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় নিয়ে রেখে আসে, কারণ যে লোকটা এসেছে এই মালাকুল মউত তাকে যদি আবার আমি দেখি আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি বড় ভয় পেয়েছি, আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যখন হুকুম করলেন, বাতাস এবার ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গায় চলে গেল। শুনতেছেন আপনারা? পরবর্তী দিন মালাকুল মউত পুনরায় যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, সুলাইমান নবী বললেন, ও মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে? বেচারা আমার মন্ত্রী খুব ভয় পেয়ে গিয়েছিল, কীরকম তুমি তাকিয়েছিলে? মালাকুল মউত তখন বলল, অগো আল্লাহর নবী সুলাইমান, আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম লোকটাকে দেখে আমি বড় অবাক হয়ে গেলাম, কারণ আপনার সাথে সাক্ষাতের পরে আল্লাহর দেওয়া শিডিউল ছিল আমি যেন এই লোকটার জান হিন্দুস্তান থেকে গিয়ে কবজ করি,
মনে মনে আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমি না হয় এখান থেকে হিন্দুস্তান, এক সেকেন্ডও আমার যেতে লাগবে না। বলেন তো মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা যাকে আপনারা আজরাইল বলেন, মৃত্যুর ফেরেশতা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে যেতে তার কি কয়েক ঘন্টা সময় লাগে নাকি? এক সেকেন্ডও লাগবে না, কারণ চলার মধ্যে এমন দ্রুততা তাকে যিনি দান করেছেন তিনি কি? তো মালাকুল মউত বললেন, আমি না হয় আপনার সাথে সাক্ষাৎ শেষ করে হিন্দুস্তানে আমি খুব কম সময়ে চলে যাব, আমার বিশ্বিকটা সময় লাগবে না, খুব দ্রুত চলে যাব। মনে মনে ভাবলাম যে এই লোকটার জান আমি কিছুক্ষণ পরে ওই হিন্দুস্তান থেকে কবচ করব, এই লোকটা এখন আপনার পাশে কি করে, আমি গিয়ে তাকে সেখানে পাবো কিনা? কিন্তু আমি বড় অবাক হয়ে গেলাম, আমি যখন আল্লাহর শিডিউল মোতাবেক আমি যখন ওই হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় গেলাম, গিয়ে দেখি সেখানেও লোকটা হাজির, বুঝলাম না কিছুক্ষণ আগে যে আমি তাকে আপনার কাছে দেখলাম এরপরে আমি গিয়ে হিন্দুস্তানে পেয়ে গেলাম। আমি নিজেই অবাক হয়ে গেলাম, কেমনে তো তাড়াতাড়ি সে সেখানে পৌঁছালো। সুলাইমান নবী তখন বললেন, আহারে আমার মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে হিন্দুস্তান পর্যন্ত পৌঁছেও কোনো লাভ হলো না, মালাকুল মউতের হাত থেকে সে রেহাই পেল না। এজন্য বলেছিলাম মৃত্যু এমন জিনিস, নো ওয়ান ক্যান লিভ ফ্রম দ্যাট পো, এই মৃত্যুর থাবা থেকে কেউ বাঁচবে? যুবক ভাইয়েরা, তোমরা মনে করছো হুজুর আমরা আরো বহুদিন বাঁচব, আমরা এখনো জোয়ান আছি, কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ড্যাথ, মৃত্যুর কোনো সিরিয়াল। আমার মতো আপনার মতো কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে, এরকম নজির আছে না নাই? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল? আসার সময় সিরিয়াল লাগে, প্রথমে দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে নাতি, আসার সময় সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল লাগে না। মাঝে মাঝে তো আমরা এমনও দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা মাঝে মাঝে এমনও দেখি ছেলের লাশ বাবা কবরে নামায়, আসে তো এরকম, চলে যাব আমরা। তাহলে পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে কেউ থাকব না। দেখেন আপনাদের এই বৌজুঘুনা এলাকায় কত বাড়ি আছে, আশেপাশে বাড়ি আছে, কিন্তু এই বাড়িগুলোর বাড়িওয়ালারা আজকে দুনিয়াতে আছে? অনেক বাড়িওয়ালা নাই, চলে গেছে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরাও থাকব না, চলে যাব আমরা। তাহলে কেন দুনিয়াতে এসেছি আমরা? এই কয়েকদিনের জন্য আল্লাহ কেন পাঠাইলেন আমাদের? কেন আল্লাহ আমাদেরকে পাঠালেন? কোরআনুল করিমের 51 নম্বর সুরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কেন কয়েকদিনের জন্য দুনিয়াতে পাঠালাম বান্দারে, শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা রাস্তার দিকে তাকাইতেছেন, রাস্তার দিকে তাকানো বাদ দেন, 40-50 মিনিট আমার দিকে তাকাইতে পারবেন না, তাকাতে পারবেন? শোনেন, খুব দামি দামি কথা আছে। কেন আল্লাহ আমাদেরকে পাঠালেন? আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। সবাই আওয়াজ করে বলেন তো, আমরা সবাই গোলাম কার? আমরা আল্লাহর গোলাম, শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমাদের মা বাপ 14 গোষ্ঠী কার গোলাম? গোলাম জাত আমরা, আমাদেরকে গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামির নমুনা কিভাবে পেশ করতে হবে? আল্লাহ যা বলেছেন তা করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত। আর আল্লাহর গোলামের সবচাইতে বড় নমুনা দেখাইতে হবে আল্লাহকে সাজদা দিয়ে। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সবচেয়ে বড় নমুনা পাওয়া যায় যে ইবাদতে। ইবাদতের নাম কি? আরো জুড়ে বলেন, নামাজ। এখন আপনারা বলবেন, হুজুর কথাটা যে আপনি কইলেন যে আল্লাহর গোলামের সবচেয়ে বড় নমুনা নামাজে আছে, কেমনে আছে? আসেন আপনাদেরকে বুঝাই। এই যে প্রতি রাতে শেষ দিকে, রাতের শেষ দিকে সকালবেলা
আপনারা কি সকাল বলেন চট্টগ্রামে না বিয়ান বলেন দুটাই বলেন না আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটেও কিন্তু বিয়ান বলে বিয়ান যে বিয়ানে উঠো তা আপনারাও বিয়ান বলেন মাশাআল্লাহ মিলে গেছে আলহামদুলিল্লাহ পড়েন এই যে বিহান বেলা সকালের সূর্য ওঠার আগে মসজিদ থেকে মুয়াজ্জিনের ঘোষণা চতুর্দিকে যায় না যায় কি না মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো তার মানে নামাজই কল্যাণ আচ্ছা মুয়াজ্জিন আরো বলছে তখন আমরা সবাই ঘুমে থাকি মুয়াজ্জিন বলছে আস সালাতু খাইরুম মিনান নাওম তুমি যে ঘুমাচ্ছ তোমার ঘুমের থেকে কি উত্তম আমি বলেছিলাম আল্লাহর গোলামীর সবচেয়ে সেরা নমুনা আছে নামাজে আচ্ছা আপনারা বুদ্ধিমান মানুষ আমার বাবা জানরা আমার ভাই জানরা সবাই বলেন তো মুয়াজ্জিন বলল নামাজে আসেন নামাজে যদি তখন ঘুম থেকে উঠে চলে আসেন খুশি হয়ে যাবেন কে খুশি হয়ে যাবেন কে আপনি আসলেন না ঘুমাইয়া থাকলেন উঠলেন না বলেন তো খুশিটা করে দিলেন কারে আরো জোরে বলেন এতটুকু যদি আমরা বুঝি তাইলে বলেন তো এতটুকু যদি আমাদের বুঝ আমাদের বিবেক যদি এটা বলে কথাটা তো বিবেক দিয়ে বলছেন না যে নামাজে গেলে আল্লাহর গোলামি হবে আর না গেলে কার গোলামি হবে এবার আর জবাব দিয়েন না আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন আমারে যে আল্লাহ পাঠাইলেন দুনিয়ায় আমি যে আল্লাহর দেওয়া রিজিক খাইতেছি কার কার রিজিক সব রিজিকের কথা বাদ দেন আহারে আল্লাহর নিয়ামত কি গুনে গুনে আমরা শেষ করতে পারবো ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত গুনে গুনে কোনোদিন শেষ করা যাবে না শুনেন শুনেন আপনাদেরকে মজার একটা তথ্য দেই আমি এই যে আমরা এখানে বসেছি আমরা বেঁচে থাকার জন্য সবাই অক্সিজেন গ্রহণ করি না আবাজে অক্সিজেন বুঝেননি আপনারা এই যে নিলাম নিলাম নিঃশ্বাস এই অক্সিজেন ছাড়া আপনারা বাঁচতে পারবেন পারব এই অক্সিজেন আমরা কি টাকা দিয়ে কিনি না কেউ আমাদেরকে পাইপ লাগাইয়া দেয় যে তুমি অক্সিজেন নাও দেয় এরকম না এটা কার দেয়া নেই আমার আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছেন গবেষণা করে তারা বলেছেন প্রতিদিন আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 লিটার অক্সিজেন আমরা গ্রহণ করি আবাজে সুবহানাল্লাহ কইতে মন চায় না কত লিটার আরো জুড়ে কত লিটার আচ্ছা এবার আমাকে বলেন 500 লিটার অক্সিজেন যে আপনারা গ্রহণ করেন এটা কি টাকা দিয়া করেন না এটার দাম কত 500 লিটার অক্সিজেন ওই যে গত 2 বছর করোনা মহামারী ছিল না করোনার সময় মানুষ অক্সিজেনের সিলিন্ডার খোঁজার জন্য এদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায় দেখছেন তো আপনারা টিভিতে দেখেন নাই 500 লিটার অক্সিজেনের বাজার দাম হলো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আল্লাহ আকবার কত টাকা বাবা জানরা বলেন তো ডেইলি আপনারা 6 লাখ টাকার অক্সিজেন নেন কত টাকার আচ্ছা 5 লাখই ধরলাম ঠিক আছে তো ডেইলি এটা ডেইলি 5 লক্ষ হইলে 1 মাসে হয় 30 দিন 30 গুণ 5 সমান হইল 150 লক্ষ মানে 1.5 কোটি টাকা তাহলে আমি আপনি বছরে কত সরি মাসে কত কোটি টাকার অক্সিজেন নেই 1.5 কোটি বছরে কত 18 কোটি যার বয়স যত বছর তত দিয়ে 18 কে গুণ করেন 18 কোটিকে তার মানে $1 billion এর অক্সিজেন গ্রহণ করেছেন কিন্তু আল্লাহরে টাকা আল্লাহ এই নিয়ামতগুলো দিচ্ছেন আল্লাহকে টাকা দেওয়ার জন্য না শুধু বান্দা গুলামি করবে কার আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে আরামে আরামে ঘুমান আর আল্লাহ বললেন 10টা মিনিট ফজরের নামাজে আয় আহ গেলেন না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা কথা বলেন জোহরে জানাজা হইতে পারে না
পারে তো জোহরের আগে আমরা দুনিয়া থেকে চলে যেতে এই যে ফজরের নামাজে আপনি যদি উঠে নামাজে যাইতেন খুশি হইতেন কে আল্লাহ গেলেন না খুশি হইল কে শয়তান আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব আপনার বিবেককে কি আপনার বিবেক কি আপনাকে এই কথাটা বলে না যে তুমি তো দিনের বেলা শুরুই করলা আল্লাহর গোলামি আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে এমনটা করা যাবে খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অযু করে নামাজ পড়ো অলস হয় না এই কবিতাটা লিখেছেন আমার উস্তাদ প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি নাম শুনছেন না আপনারা স্যার এই কবিতাটা লিখেছেন পরবর্তীতে একজন সুরও করেছেন কি সুন্দর কথা লিখেছেন তিনি খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অযু করে নামাজ পড়ো অলস হয় না অযু করে নামাজ পড়ো অলস হয় না উষাকালে নেমে আসে বরকতেরই ধারা বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা ফজরের সময় বরকত আসে কার তরফ থেকে আরো জোরে বলেন উষাকালে নেমে আসে বরকতেরই ধারা বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা আল্লাহর নামে প্রভাত করো ভুলে যেও না আল্লাহর নামে প্রভাত করো ভুলে যেও না অযু করে নামাজ পড়ো অলস হয় না অযু করে নামাজ পড়ো অলস হয় না আল্লাহর গোলামির সবচেয়ে বড় নমুনা আছে যে ইবাদতে ইবাদতের নাম কি আপনি নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ আপনার ঠিক নাই আবার বলে আমি হুজুর সাচ্চা মুসলমান আচ্ছা বলেন তো এখানে যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনার কারণে কিছু মানুষের মাথা থেতলে গেছে মাথা ছাড়া কয়েকটা দেহ যদি এখানে লটকানো থাকে আপনাদের বিবেক কি বলে বলেন তো এই মাথা ছাড়া মানুষের দেহ দিয়া কি শুধু একজন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে যাবে না আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ নামাজ হচ্ছে ইবাদতের মাথা নামাজ হচ্ছে ইবাদতের মাথা ছাড়া দেহ দিয়ে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ এই নামাজ বাদ দিয়ে হজ করে যাকাত দিয়ে অন্যান্য সব ইবাদত ঠিক রেখে নামাজ বাদ দিয়ে কখনো পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় আমাদের দেশে জুমার নামাজে যত মানুষ হয় অত মানুষ কি পরবর্তীতে আসরের নামাজে হয় না এজন্যই আমরা মুসলমানরা সারা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত যেদিন আমাদের জুমার নামাজের মতো ফজরের নামাজে আসরের নামাজে মাগরিবের নামাজে মুসল্লি হবে সেই দিন গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ ছাইরেন না জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন আহারে এই দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাচ্ছি এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের জুড়ে বলেন জাহান্নামের আগুন এটা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন ভাই নামাজ ছাড়ার আগে একটু বাড়িতে চুলায় গিয়া পারলে নিজের পাকে অথবা হাতকে আগুনে রাখিয়েন রেখে দেখিয়েন এক মিনিট রাখতে পারেন কিনা এই আগুনের তেজ আর কেমন 70 ভাগের এক ভাগ এই আগুন যদি আপনাকে পুড়াইয়া দেয় চিন্তা করেন জাহান্নামের আগুন আপনাকে কি করবে পৃথিবীতে থাকবেন আপনি থাকবেন না তো যুবক ভাইয়েরা কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে আমার চেয়ে বয়সে আরো 10 বছর ছোট তার মানে ছেলেটার বয়স 17 বা 18 বছর
এরকম বয়সের ছেলে মারা গেছে, চলে যাচ্ছে, আমরাও চলে যাব। কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ সবার আগে একটা ইবাদতের হিসাব নেবেন। ইবাদতের নাম কি? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাত। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সবার আগে নামাজের হিসাব চাইবেন। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যার ঠিক আছে, তার সব ঠিক থাকবে, সে সফল হয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর নামাজের হিসাবে ভেজাল আছে তো তার সব জায়গায় ভেজাল আছে, জাহান্নামে যাওয়া লাগবে। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে সবাই বাঁচতে চাই তো? আজান হইলে নামাজে যাবেন? যুবক ভাইদেরকে আমি বলছি, আমার কলিজার টুকরা ভাই যুবক ভাইদেরকে বলছি, ভাই এই বয়সে নামাজের প্রতি যত্নবান হও, কারণ এই বয়সে ইবাদতের দাম কম না বেশি। যখন মানুষ বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে দেখবেন মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, অনেক দিকে ব্যথা থাকার কারণে ঠিক মতো রুকু করতে পারে না, ঠিক মতো সাজদা দিতে পারে না। কিন্তু যুবক অবস্থায়, জোয়ান অবস্থায় শরীরের মধ্যে শক্তি থাকে কম না বেশি, শক্তি তখন বেশি থাকে, সুন্দর করে রুকু দেওয়া যায়, সুন্দর করে সাজদা দেওয়া যায়। এই জন্য যৌবনের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। যৌবনকালে যুবক যখন রাস্তাঘাটে হাঁটে, শরীরে তো তখন শক্তি, হাঁটলে দেখবেন মাটি কাঁপে, বোঝা যায় যুবক হাঁটতেছে। আরে যুবক যখন হাঁটে বোঝা যায় যুবকের হাঁটার একটা শব্দ আছে, শক্তিশালী তো। যুবক ভাইদেরকে বলছি, ভাই আপনারা যখন সাজদা দেন, আপনাদের হাঁটার সময় শুধু মাটি যে কাঁপে এটা যেমন সত্য, এই বয়সে আপনারা আজান হলে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর কসম, আপনারা যখন হাঁটেন হাঁটলে যেমন মাটি কাঁপে, এই বয়সে আপনারা আল্লাহকে সাজদা দিলে আপনাদের সাজদায় আল্লাহর আরশও কেঁপে উঠবে। এই বয়সটা ইবাদতের বয়স। আজান হলে মসজিদে যাবেন তো সবাই, নামাজটা ছাড়বেন আপনারা? কিয়ামতের দিন কিসের হিসাব আগে? জোরে বলেন, জোরে, নামাজ ছাড়বেন আপনারা? যুবক ভাইয়েরা কথা দেন, নামাজ ছাড়বো আমরা। এই যে জোহরের নামাজে অনেকে হয়তো যাই নাই, আসুন আসর থেকে আর নামাজ মিস করব না, ইনশা তৌবা করি, ভালো হয়ে যাই। আজকে রাতের বেলায় তো কবরে চলে যেতে পারি, কত মানুষ চলে যাচ্ছে আমার আপনার ডানে বামে সামনে পিছনে, আমরাও কখন চলে যাব জানি না। ওই কবরে যদি বেনামাজি হয়ে যায়, আজাব থেকে আমরা বাঁচতে পারবো? এখন আসেন মূল কথায়। এই যে নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করলেন, আল্লাহ তাআলা নামাজ আমাদের জন্য ফরজ করলেন কেন? ডেইলি কয়বার আল্লাহ নামাজ দিয়েছেন? জোরে বলেন, কয়বার? মূল কথাগুলো তো আপনাদের জন্য রেখে দিছি, এখন বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? এবার শোনেন আসল কথা, আল্লাহ তাআলা যে ডেইলি আমাদের জন্য পাঁচবার নামাজ দিলেন, কেন দিলেন? শুধুমাত্র আল্লাহ আমাদের কাছ থেকে সাজদা আদায় করবেন, এই সাজদা আদায়ের জন্য কি আল্লাহ নামাজ দিয়েছেন? বুঝে শুনে বলেন, শুধু কি আল্লাহ সাজদা নিবেন আমাদের কাছ থেকে এই জন্য নামাজ দিয়েছেন? না, যদি সাজদা নেওয়া আল্লাহর উদ্দেশ্য হতো, তো আমরা সাজদা দিলে কি আর না দিলেই কি? আল্লাহকে সাজদা দেওয়ার, আল্লাহর ইবাদত করার, আল্লাহর তাসবিহ জপার সৃষ্টি কি আর দুনিয়াতে নাই? অভাব আছে? নাই, অভাব নাই। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর, আসমান জমিনের সব কিছু তাসবিহ জপে কার? আপনি সাজদা দিলে আপনার লাভ, না দিলে আপনার লস। আল্লাহ নামাজ দিয়েছেন শুধু আপনার আমার কাছ থেকে সাজদা নেওয়ার জন্য নয়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন? আল্লাহ আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এই কারণে, এই নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার, জীবন গঠনের সব শিক্ষা রেখে দিয়েছেন। আমরা যেন নামাজ থেকে এই শিক্ষাগুলো নিয়ে নামাজের বাহিরে এগুলো প্রতিফলিত করতে পারি, এজন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন। শোনেন, যারা শুধু মনে করে নামাজ শুধু আল্লাহ আকবার, রুকু, সাজদা, এই এরকম কিছু আনুষ্ঠানিকতা, নামাজ মানে কিছু আনুষ্ঠানিকতা, এটা যারা মনে করে তারা ভুল করছে। নামাজ শুধুমাত্র এক প্রকার আনুষ্ঠানিকতা নয়, নামাজের মধ্যেই আপনার জীবনের সব আছে। জীবন কিভাবে গঠন করবেন, নামাজের বাহিরে কেমনে চলবেন, সব শিক্ষা নামাজের ভেতরে নাই? আছে না নাই? আপনাদেরকে আজকে এরকম
আট দশটা শিক্ষা আপনাদের সামনে আজকে তুলে ধরব, তবে আপনাদের সবাইকে এগুলো মুখস্থ করতে হবে। এগুলো যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ নামাজের মধ্যে কি রেখেছেন। আমি কয়েকটা পয়েন্ট বলবো, সবাই মুখস্থ করতে পারবেন তো? আরো জোরে বলেন। দেখেন এখন ইনশাআল্লাহ বের হয় না, কিছুদিন আগে যখন খেলা হয়েছে কয় আজকে আর্জেন্টিনা জিতবে ইনশাআল্লাহ। মানে আমাদের দেশে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আর ইনশাআল্লাহর অপব্যবহার বেশি হয়। কিভাবে অপব্যবহার হয়, মানে বেজায়গায়, জাগা মতো না, কুজায়গায় গিয়ে আমরা অজাগা কুজাগা, বুঝেন তো অজাগা কুজাগা মানে কি, মানে অজাগা কুজাগা এগুলো ব্যবহার করে। এখন নায়িকা গায়িকা নায়ক নায়িকা তারা বলতেছে আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। দেখছেন কারবা ইনশাআল্লাহ কই বলছে? আবার যার ছবি বের হয়ে গিয়েছে সে বলতেছে গত মাসে আমার একটা ছবি মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ, এক সুদ ঘুর টাকা দিচ্ছে সুদে, দিয়ে বলতেছে ভাতিজা তুমি তো সুদে টাকা নাও কিন্তু দেওয়ার সময় টাইম মতো দাও না। ভাতিজা বলতেছে চাচা এবার দেন, এবার আমি সুদের টাকাগুলো লাভ সহ টাইম মতো দিব ইনশাআল্লাহ। কি বললেন, এরকম আছে না? আছে। দুই যুবক একসাথে আছে, কয় দোস্ত আজকে রাতে সিনেমাটা দেখে ফেলবো ইনশাআল্লাহ, এরকম আছে না? নাই তো অজাগা কুজাগা ইনশাআল্লাহ বলবেন না, জায়গা মতো বলতে হবে। তাহলে আজকে আমরা যে আলোচনাগুলো এখান থেকে শুনে যাব আমরা আজকে মনোযোগ দিয়ে শুনবো এবং এই পয়েন্টগুলো আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এক নাম্বার দেখেন শুরু হচ্ছে সালাত টিচ আজ টু স্টে ইউনাইটেড। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? আজকে মুসলমানদের ঐক্য আছে? ঐক্য আছে? কাশ্মীরে মার খায় মুসলমান, ফিলিস্তিনে মার খায় মুসলমান, চেসনিয়া বসনিয়ায় মার খায় মুসলমান, বাংলাদেশে এক হুজুর মার খায় আরেক হুজুর চুপ থাকে। তাহলে হুজুরে হুজুরে ঐক্য আছে? কথা বলেন ঐক্য আছে? এই যে আমাদের ঐক্য নাই, আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? কাশ্মীরে যখন আমার মুসলমান ভাই বোনদেরকে পিটানো হয়, রক্তাক্ত করা হয়, তাদের এই জুলুম নির্যাতন দেখে যদি গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান একসাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতো কাশ্মীরের নির্যাতন বন্ধ হয়ে যেত। আমার দেশে গায়িকা নায়িকা, আমার দেশে গায়িকা নায়িকা অপরাধ করে জামিন নিয়ে বের হয়ে গিয়েছে, কিন্তু আলেমরা তারা এখনো জামিনের অধিকার পায় না, এখনো জেলখানায় পড়ে আছে। আমরা কৌমি আর আলিয়া ঠেলাঠেলি করি, ওহাবি আর শূন্য ঠেলাঠেলি করি, কৌমি আলিয়া ওহাবি শূন্য ঠেলাঠেলি বাদ দিয়ে সব আলেমরা যদি বলতো আলেমদেরকে মুক্তি দেওয়া লাগবে, অবশ্যই আলেমদেরকে তখন মুক্তি দেওয়া হতো। মুসল্লি চিন্তা করছেন, হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজে যায় কিন্তু নামাজের বাইরে নামাজের শিক্ষাটা আনতে পারে না। শুনেন, আল্লাহ তাআলা একা একা নামাজ ফরজ করেন নাই, জামাতের সাথে আল্লাহ নামাজ ফরজ করেছেন, এজন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর মসজিদে গিয়ে যারা রুকু করে সাজদা করে তাদের সাথে রুকু সাজদা করো, অর্থাৎ জামাতের সাথে একত্রিত হয়ে নামাজ আদায় করো। বলেন তো দেখি, যখন আমরা মসজিদে যাই কৌমির হুজুরের পাশে যদি আলিয়ার হুজুর দাঁড়ায়, আওয়ামী লীগের পাশে যদি বিএনপি দাঁড়ায়, বিএনপির পাশে যদি জাতীয় পার্টি দাঁড়ায়, জামাতের পাশে যদি হেফাজত দাঁড়ায়, আমরা কি তখন বলি নাকি ভাই আমি এটা, আমি সরকারি দল, আমি সামনে থাকবো তুমি পিছনে যাও, অথবা কৌমির হুজুর কি বলে নাকি আমি কৌমির হুজুর আমি সামনে থাকবো তুমি আলিয়ার হুজুর তুমি পিছনে থাকো, অথবা আলিয়ার হুজুর কি বলে নাকি আমি আলিয়ার হুজুর আমি সামনে তুমি কৌমির হুজুর তুমি পিছনে? বলেন তো নামাজে এরকম ঠেলাঠেলি আছে নাকি? কিভাবে দাঁড়াই শোনেন, শোনেন দাঁড়াইটা কিভাবে দেখেন,
এত সুন্দর দাঁড়ায়। যখনই মুয়াজ্জিন সাহেব একামত শুরু করে দেয়, দেখা যায় একজন মসজিদের এই পাশে সুন্নত পড়তেছিল, আরেকজন ওই পাশে জিকির করছিল, আরেকজন পিছনে ইস্তেগফার করছিল, কেউ বা আবার কোরআন পড়ছিল। এভাবে ছত্রছায়া, এভাবে মুসলমানরা মসজিদের পেছনে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও একামত যখন হয়ে যায়, তখন সাথে সাথে সব মুসলমান কাতারবন্দী হয়ে যায়, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লাগে, আমরা সবাই একসাথে মসজিদে যেমন দাঁড়াই। আল্লাহর কসম, মসজিদের বাহিরে যদি আমরা মনের হিংসা নিন্দা বাদ দিয়ে সব মুসলমান ভাই ভাই হয়ে দাঁড়িয়ে যেতে পারতাম, তাহলে অমুসলিমরা কিংবা ইসলাম বিরোধীরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলারও সাহস পেত না। কিন্তু মসজিদের ভেতরে যে ঐক্য, বাহিরে কি আমাদের এই ঐক্য আছে নাকি? কথাও বলে না একজন আরেকজনের সাথে, সালামও দেয় না, দিলে জবাবও দেয় না, এত ভাব সাব আছে না নাই? নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহর নবী বলেছেন, মুমিনে মুমিনে সম্পর্ক হবে একটা দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। একবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, সবাই তাকান ওই এই দেয়ালের দিকে তাকান, সবাই দেখছেন ইটের দেয়ালটা দেখতেছেন আপনারা? তাকান সবাই, দেখছেন তো? ওকে, এই ইটগুলো কি আলাদা আলাদা আছে না একটার সাথে আরেকটা লাগানো আছে? জানতো কি একটা লাথি মারেন এই দেয়াল ভাঙতে পারবেন? কথা বলেন পারবেন? পারবেন না। নবীজির উদাহরণটা দেখেন, এখন যদি কিছু ইট এখানে একটার উপর আরেকটা রাখা হয়, কিন্তু বালু আর সিমেন্ট দিয়া একসাথে করা না হয়, এটা তো আমি হাত দিয়ে এরকম ধাক্কা মারলেই পড়ে যাবে না? তাহলে আলাদা আলাদা ইট থাকলে, জোড়াতালি না মারলে, ঐক্যবদ্ধ না হলে, ইটে ইটে ঐক্য না থাকলে দেয়াল যেমন ভেঙে যায়। আল্লাহর নবী বলেছেন, মুমিনে মুমিনে অনৈক্য থাকলে যখন যখনই যারা মুমিনদেরকে ধরবে, যারে ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দিবে। আর এরকম ইটে ইটে যখন সম্পর্ক থাকবে, এরকম ঐক্যবদ্ধ প্রাচীর যখন থাকবে, এই প্রাচীরকে ভেদ করে দেওয়ার জন্য যারাই আসবে তারা ধ্বংস হবে, মুসলমানদের কোনো ক্ষতি হবে না। এই শিক্ষাটা আমরা নিতে পারি নাই, আপনাদের কথা কি বলতাম বলেন? আগে তো আপনারা আমাদের কাছে এসে দোয়া চাইতেন, হুজুর দোয়া কইরেন আমরা যেন আমরা যেন ঠিকঠাক থাকি, দিনের পথে চলি। এখন উল্টা পরিস্থিতি, আমরা বলা লাগবে আপনারা দোয়া কইরেন আমরা হুজুররা যেন একটু ঠিকঠাক থাকতে পারি, আমাদের ভিতরে ঐক্য নাই। এক হুজুরের উপরে কোনো প্রকার জুলুম আসলে আমরা বলি অসুবিধা নাই, এটা আমাদের না, তো আমাদের ঘরনার না, এটা আমাদের দলের না। মিয়া সাহেব, এটা যে আপনি বললেন উনারে ধরছে, ধরার পরে তো পরের সিরিয়ালটা আপনার আসবে, আপনি কি বুঝেন না? কয়েক মাস আগে এই দেশে নাস্তিকরা মিলে, বামরামরা মিলে একটা শ্বেতপত্র বানাইছে না? বানাইছে। বানানোর পরে যখন সব আলেমরা একজুট হয়ে বক্তব্য দিছে, শ্বেতপত্রের কোনো আর ভ্যালু থাকে? বুঝলেন না? আমরা যদি আলেমরা এক হয়ে যাই ঠেলাঠেলি বাদ দিয়ে, তাহলে দেখবেন এই দেশে ইসলাম বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের ঐক্য দরকার, সেই ঐক্য যদি ইখতিলাফকে রেখেও করতে হয় তাও করতে হবে। ইত্তিহাদ মাল ইখতিলাফ, ইখতিলাফকে রেখেই ইত্তিহাদ হয়ে যাওয়া লাগবে। ইখতিলাফ ইখতিলাফের জায়গায় থাকবে, কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে? ঐক্যবদ্ধ থাকার ভেতরেই কল্যাণ আছে, ঐক্যবদ্ধ থাকলেই কল্যাণ পাওয়া যাবে। ঐক্যবদ্ধ না থাকলে আমরা যদি বিভক্ত হয়ে থাকি, এই বিভক্তির মধ্যে কোনো কল্যাণ পাওয়া যাবে? এই জন্য রব্বুল আলামিন সূরা নিসায়ের 175 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফা আম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিম। কথাটা কার? আল্লাহ বলছেন, অতএব যারা আল্লাহর উপরে ইমান এনে আল্লাহর দ্বীনের রজ্জুকে যারা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে, আমি তাদের উপরে অনুগ্রহ করব, তাদেরকে আমি আমার অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবো এবং তাদেরকে আমি সোজা সহজ সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে ঐক্য নাই,
ঐক্য না থাকার কারণে আজ আমাদের উপরে এত কঠিন বিপদ নেমে এসেছে। বলেন তো আমার বাবাজানরা, আমার ভাইয়েরা, ভাইজানরা, বাবাজানরা বলেন, সবার হাতে যদি একটা একটা লাঠি এখন দেওয়া হয়, একটা লাঠি, এটা ভাঙা সহজ হবে না? একটা লাঠি ভাঙা তো খুব সহজ, আপনি হাত দিয়ে এমনি মারবেন ভেঙে যাবে। কিন্তু এখন যদি সবার হাতে একশোটা করে লাঠি দেই, একশোটা লাঠি কি আপনারা ভাঙতে পারবেন? একা একশোটা লাঠি ভাঙতে পারবেন? কুতাকুতি শুরু হবে, কুতাকুতি, বুঝেন আপনারা? আপনারা কি বলেন আঞ্চলিক ভাষা এটাকে? দু একটা ভাষা আপনাদের শিখে যায় ভাই, বলেন না কি বলে? হ্যাঁ, আমার তাই না? আচ্ছা, মিলে গেছে তো আমাদের সাথে, আপনাদের মিল আছে, কুতাকুতি। কিন্তু ভাঙবে কি বুঝলেন? হুজুর হুজুর যদি পার্টি পার্টি করে আলাদা আলাদা থাকি, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভাঙে দিবে। আর হুজুর হুজুর যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এই দেশে, এটা অলিয়াউলিয়ার দেশ, এটা শাহজালাল শাহ পরান শাহ মখদুম শাহ আমানত 360 অলিয়ার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা অলিয়াউলিয়ার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে যদি আমরা আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসে কেউ কোনোদিন করতে পারবে না। আসুন ভেদাভেদ ভুলে যাই, আর আমরা অনৈক্যে থাকবো না, অনৈক্যে থাকবো না। মুরব্বীরা সহ, আকাবির আসলাফ সহ, মুরব্বীরা সহ, তরুণ প্রজন্মের আলেম সহ, আসুন আমরা নিজেরা আগে ঐক্যবদ্ধ হই। কারণ এই দেশের 91% মুসলমান এখন এদেশের সকল দলের সকল ঘরনার আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়, এক টেবিলে দেখতে চায় মানুষ আমাদেরকে, এক টেবিলে। আমরা এক টেবিলে আসতে পারছি না কেন? এতে কি আমাদের লাভ হচ্ছে? আমাদেরই লস হচ্ছে। আসুন না ইত্তিহাদ মাল ইখতিলাফ, এই মূলনীতিকে ঠিক রেখে আমরা এক হয়ে যাই। কিছু ইখতিলাফ তো থাকবেই, ইখতিলাফগুলি ইখতিলাফের জায়গায় থাকুক, কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্যবদ্ধ না হলে মুসলমান কখনো সুসংহত শক্তিশালী হতে পারবে? তাইলে নামাজ আমাদেরকে কি শিখাইল? আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। কিন্তু নামাজ পড়ে গিয়ে কি করলাম? এত খারাপ হয়েছে আমরা, এত খারাপ, রাগ করবেন না আপনারা, কিছু মানুষ তার পরিচয় মুসলমান বলতে পারে না। দেখবেন এরকম বহু মানুষ আছে, কয় ভাই আপনি কি? কয় আমি আহলে হাদিস। আহলে হাদিসের কেউ থাকলে রাগ করবেন না, আপনি আমার ভাই, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি আমার ভাই। ভাই আপনি কি? কয় আমি আহলে হাদিস। ভাই আপনি কি? কয় আমি করা শুননি এবং করাইয়া। আপনি কয়? আমি একটু ঠান্ডা। ভাই আপনি কি? আমি দেওবন্দি। ভাই আপনি কি? আমি হানাফি। ভাই আপনি কি? আমি আলিয়া। ভাই আপনি কি? আমি ওহাবি। এটা কি আপনার পরিচয়? আরো জোরে বলেন। আমাদের পরিচয় তো হবে কেবল একটা, আমরা যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনেছি, এই কিতাবে যারা বিশ্বাসী, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। আমরা সবাই কি বলেন? আমাদের পরিচয় কি? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে এই এদিকে তাকান, তবে কেন এক নয় মুসলমান, এক হও এক হও করিয়াবান। দুঃখ করে আমি প্রায় জায়গায় বলি, এই বাংলাদেশের সকল দলের সকল মতের আলেমরা আজ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে সেই মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মুফাসসিরদের হাতের মধ্যে হাত করে পুরানোর সাহস কেউ পেত না। এত বড় দুঃসাহস কি করে হলো? এত বড় দুঃসাহস কি করে হলো? আমরা হুজুররা তৈরি করে দিয়েছি। আল্লাহ আমাদের মনের এই সংকীর্ণতাকে দূর করে দাও। আপনারাও ফাটাফাটি করবেন নি, ফাটাফাটি বুঝেন, পার্টি পার্টি, আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ। আমরা যারা ঈমান এনেছি, পরিচয় একটা, আমরা মুসলমান। আমরা কি?
আমরা আলিয়ার ভাইরা কৌমি মাদ্রাসায় গিয়ে দাওয়াত খাব, কৌমি মাদ্রাসার ভাইরা গিয়ে আলিয়া মাদ্রাসায় দাওয়াত খাব, আমরা আহলে হাদিস কৌমি আলিয়া সব দলের সব মতের সবাই যদি এক হয়ে যায় দেখবেন মুসলমান জাতি আরো বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজের এক নম্বর শিক্ষা মনে থাকবে তো আপনাদের, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সবাই খাওয়া দাওয়া করছেন মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। নাম্বার টু, দুই নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত হওয়া যাবে না। অনিয়ন্ত্রিত জীবনযাপনটা কেমন? অনিয়ন্ত্রিত জীবনযাপনটা হলো এমন যে জীবনযাপনে আল্লাহর বিধিনিষেধ মেনে চলে না। বলেন তো, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের চোখের নজর, চোখের নজরটা কি সাজদার স্থানের দিকে থাকে নাকি মসজিদের বাহিরে থাকে? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে আমাদের চোখের নজর ঠিক আছে, এই শিক্ষাটা কি মসজিদের বাহিরে আনা যায় না? নামাজের বাহিরে রাস্তাঘাটে চলাফেরা করলে চোখের নজরটাও ঠিক রাখার দরকার আছে না নাই? রাস্তাঘাটে যখন আমরা চলব এই চোখ দিয়ে আমরা জিনা করব না, চোখের জিনা হলো বেগানা নারীর দিকে তাকানো, অশ্লীল যে কোনো জিনিস এই চোখ দিয়ে দেখা। আহারে, আমাদের চোখ আছে, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করছি। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, শোনেন। কিছুদিন আগে এই কয়েকদিন আগে এক অন্ধ লোকের সাথে দেখা হইল, জন্ম থেকে চোখে দেখে না। আমি তাকে বললাম, আচ্ছা ভাইজান, আপনি যে চোখে দেখেন না আপনার খারাপ লাগে না? কয় হুজুর, না আমার খারাপ লাগে না। বললাম, ভাই কেন খারাপ লাগে না? আপনি জানেন, আপনি তো জন্মের পর থেকে কোনোদিন চোখে দেখেন নাই, আপনি জানেন মানুষ কত সুন্দর, আসমানটা আল্লাহ কি সুন্দর বানিয়েছেন, আসমান জমিন সব সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, আল্লাহ আকবার। বললাম, ভাই জান খারাপ লাগে না? কয় না, আমার খারাপ লাগে না। বললাম, ভাই বুঝতাম খারাপ লাগে না, কিন্তু দুনিয়াতে আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে চোখে দেখার শক্তি দিলেন না, আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নাই? কয় না হুজুর, আল্লাহর উপর আমার কোনো অভিযোগও নাই। আমি বললাম, আচ্ছা ভাইজান, আপনি চোখে দেখেন না, আপনার খারাপও লাগে না, আল্লাহর উপর আপনার কোনো অভিযোগও নাই, কেন বলেন তো? উত্তর দিয়েছি কি জানেন? কয় হুজুর, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করার সুযোগও নাই। আসলেই তো তাই, আমাদের চোখ আছে, গুনাহ করার সুযোগ আছে। মোবাইল একটা পাইলে তো হইছে, মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রলিং করছে, ইউটিউব স্ক্রলিং করছে, আজে বাজে খারাপ ভিডিও চলে এসেছে। যে মানুষটা মন্দ সে তো মোবাইলে দেখে না, চোখ দিয়ে আর খারাপ ভিডিও কি দেখবে? কিন্তু আমাদের যাদের চোখ আছে, খারাপ ভিডিও দেখার সুযোগ আছে না নাই? এই রাস্তা দিয়ে এখন যদি দুই চারজন মেয়ে হেঁটে যায় যার চোখ নাই, মেয়েকে দেখার সুযোগ নাই, কিন্তু আমাদের চোখ আছে, শয়তানের ধোকায় মেয়ের দিকে তাকিয়ে চোখের জেনা করার সুযোগ আছে না নাই? আমার বাবারা আমার ভাইয়েরা, চোখের জেনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। চোখ দিয়ে বেশি বেশি জিনা হয়, চোখ দিয়ে আমরা তো দুনিয়াতে দিকে রাস্তাঘাটে যখন আমরা হাঁটি, হাঁটার সময় কত যে গুণা আমরা করে ফেলি। আহারে, দুই তিন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, মেয়ে যদি দুই তিনটা যায় দেখে, একটা আরেকটা দেখয় দুস্ত, দেখ কি দেখলাম, দেখার পরে তো মাথা ঠিক নাই। তো তোমার মাথা ঠিক থাকে না কেন? রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে মেয়েদের দিকে তাকাবেন নাকি নিচের দিকে তাকাবেন? নিচের দিকে তাকানোর আদেশটা কার? আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আ নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। এই আদেশটা কার? যুবক ভাইদেরকে বলছি, ভাইয়েরা শোনো, মেয়েদের দিকে দৌড়াইও না, মেয়েদের দিকে রাস্তাঘাটে তাকায়া থেকো না। গার্লস স্কুল আর মহিলা কলেজ ছুটি হইলে
এতিমের মতো ভিক্ষুকের মতো রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করো না। কোনো ভালো ছেলে সভ্য ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে? কিছু ছেলে আছে মেয়ের পিছনে ঘুরে মেয়েদের ফিতনায় পড়ো না। মেয়েদের ফিতনায় যদি পড়ে যাও কেরিয়ার শেষ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, আখেরাতটাও শেষ হয়ে যাবে। মেয়েদের পিছনে না ঘুরে এই জোয়ান বয়সে যুবক বয়সে পড়াশোনায় মন দাও, কেরিয়ার ঠিক করো। আজান হলে মসজিদে গিয়ে চরিত্র ঠিক করো, দেখবা কেরিয়ার সুন্দর হলে। আর যদি চরিত্র ভালো হয়ে যায় মেয়ের পিছে ঘোরা লাগবে না, শত শত সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে। এজন্য মেয়েদের পিছনে ঘোরা যাবে? নামাজ থেকে শিক্ষা নিতে হবে। নামাজে আমরা যেমন চোখের নজর ঠিক রাখি না, নামাজে আমরা ঘড়ির দিকে তাকাই না, পেছনের দিকে তাকাই না, ঠিক এই শিক্ষাটা নামাজের বাহিরে আমরা অ্যাপ্লাই করব। এই চোখ দিয়ে আমরা জেনা করব না, আজে বাজে কোনো পোস্টারের দিকে তাকাবো না, এই চোখ দিয়ে আমরা আজে বাজে ম্যাগাজিনের দিকে তাকাবো না, এই চোখ দিয়ে আমরা কোনো খারাপ ভিডিও দেখব না, এই চক্ষুকে আমরা হেফাজত করব। কারণ আমরা যদি গোপনে গোপনেও এই চোখ দিয়ে জেনা করে ফেলি, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কি? রাতের বেলা আপনি আপনার রুমে ঘুমিয়েছেন, আপনার হাতে মোবাইল। বারবার কেন মোবাইলের কথা বলছি? কারণ এই মোবাইল হলো চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনা। রাতের বেলা আপনি ঘরে ঘুমিয়েছেন, একা কেউ রুমে নাই, আব্বা আম্মা আব্বা আম্মার রুমে ভাই বোন যার যার রুমে ঘুমায়, আপনি মনে করছেন এবার আমি মোবাইল হাতে নিয়েছি, আমি এবার ইউটিউবে গিয়ে গান দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, অশ্লীল খারাপ কোনো ভিডিও দেখলে আপনি হয়তো ভাবছেন আমার ঘরের কেউ দেখবে না। কিন্তু ভাইয়েরা বলেন তো দেখি, আপনার ঘরে রুমে দরজা লাগানো আছে, দরজা বন্ধ, কেউ রুমে নাই, দরজা বন্ধ করা এই অন্ধকার রুমে কেউ আপনার কাজ কারবার না দেখলেও একজন তো সব দেখেন, তিনি কি? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? ওই আল্লাহকে ভয় করে চোখের হেফাজত করা যাবে তো? ইনশা আসেন, নামাজের তিন নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কি করে? সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আমরা যখন জামাতে নামাজ পড়ি একজন নেতা লাগে না, ইমাম, এটা তো আরবি শব্দ, এখানে আলেমগণ বসে আছেন, সম্মানিত আলেমগণকে সাক্ষী রেখে বলছি, ইমাম আরবি শব্দ, এটার বাংলা অর্থ কি হয়? নেতা। যিনি নামাজে নেতৃত্ব দেন তাকে বলা হয় ইমাম। এখন বলেন তো দেখি আপনাদের এলাকায় একজন ইমাম নিয়োগ হবে, এখন কয়েকজন আসলেন যার তিলাওয়াত শুদ্ধ না, যিনি শুদ্ধ করে তিলাওয়াত করতে জানেন না, এইরকম লোক যদি হয়, আর যদি নামাজের মাসআলা মাসাইল মৌলিক এগুলো না জানেন, এমনকি ওনার চরিত্রে যদি সমস্যা থাকে, বলেন তো এই ধরনের লোককে কি আপনারা মসজিদে ইমাম হিসাবে রাখবেন? জোরে বলেন, রাখবেন? তাহলে বোঝা গেল উখিয়ার মানুষ অত্যন্ত সচেতন। আমরা অযোগ্য ইমামকে মসজিদের ইমাম বানাবো, অযোগ্য লোককে আমরা মসজিদের ইমাম বানাবো না। তিলাওয়াত শুদ্ধ না, তারে কেন আমরা ইমাম বানাবো? চরিত্রে সমস্যা, তারে কেন আমরা ইমাম বানাবো? তাহলে বোঝা গেল আমাদের মাঝে সচেতনতা আছে। একজন সচেতন মুসলমান সে যেভাবে অযোগ্য লোককে মসজিদে ইমাম রাখে না, ঠিক তেমনি একজন সচেতন মুসলমান মসজিদের বাহিরে সমাজে কোনো চোর ডাকাত মাঠপার সন্ত্রাসবাদী লোককে তার সমাজের নেতা বানাবে না। এই শিক্ষাটা আছে? আপনারা বলেন এই শিক্ষাটা আছে? এজন্য আমাদের উন্নতি, এই দেশে কিসের অভাব আপনারা আমাকে বলেন? এই দেখেন ডানে বামে, এখানে তো ধানের ক্ষেত ছিল, ধান আর ধান, এই দেশে মানুষের গুলা ভরা ধান আছে, নদীতে সাগরে মাছ আর মাছ। আমার বাড়ি সিলেটে, জানেন আপনারা, আমার সিলেটে যদি আপনি যান দেখবেন সিলেটে পাথরের খনি আছে। এই যে আপনারা মাটির বসছেন না, সিলেটের মাটিগুলো, আহারে এগুলো তো সোনার মাটি। আপনি শুধু মাটি আর বালু সরাবেন, যত নিচে যাবেন যত গভীরে যাবেন ততই শুধু আপনি পাথর আর পাথর দেখবেন। সুবহানাল্লাহ, এই খনিজ সম্পদের নিয়ামত কার দেওয়া?
পাথরের খনি দেখছেন এখানে এমন কেউ আছেন দেখলে হাত তুলেন তো কেউ দেখেন নাই পাথরের খনি ওই যে একজন পিছনে হাত তুলেছে যাই হোক পাথরের খনি ইউটিউবে সার্চ করে দেখবেন তো আমার সিলেটে আছে পাথরের খনি আছে সেখানে গ্যাসের খনি আমাদের দেশে আছে কয়লার খনি উত্তরবঙ্গে আমরা যখন মাহফিলে যাই গিয়ে দেখি তিস্তা নদীতে আমি সেদিন উত্তরবঙ্গ সফর করে এসেছি তিস্তা নদীতে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়েছে আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা এত নেয়ামত এই দেশের মাটিগুলো উর্বর যা ফেলেন হয়ে যাচ্ছে সব আছে এই দেশে গ্যাসের খনি কয়লার খনি পাথরের খনি এত নেয়ামত এই নেয়ামতের খনিগুলোকে খেয়ে ফেলবার জন্য এই দেশে আছে চুরের খনি এই চোরগুলো দেশের সম্পদ লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করছে এই চোরগুলো এই চুরের খনিতে থাকা চোরগুলো দেশের ধন সম্পদগুলোকে লুট করে বিদেশে তারা বেগমপাড়া বানাচ্ছে এই জন্য দেশের উন্নতি হচ্ছে না একটা মসজিদে অযোগ্য ইমাম থাকলে যেমন ওই মসজিদের তেমন কোনো উন্নতি হয় না মুসল্লিদের মান উন্নয়ন হয় না মনে করেন আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব দাওরায়ে হাদিস পাশ ইফতা পড়েছেন দাওরায়ে হাদিস পড়েছেন মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন তো এই ইমাম সাহেব এই গ্রামে আর অন্য গ্রামে আরেকজন ইমাম আছেন উনি বেশি একটা পড়েন নাই বিশকাত পর্যন্ত কিংবা ওই দাখিল মাদ্রাসায় বা ক্লাস এইট নাইন পর্যন্ত পড়ছেন দুই হুজুরের বয়ান কি দুই মসজিদে দুই রকম হবে না দেখা যাবে এই হুজুরের কথা মানুষ মন দিয়ে শুনতেছে অন্যজনের কথা মন দিয়ে শুনতেছে না প্রভাবটা অন্যরকম হবে দেখবেন এই মসজিদের মুসল্লিদের মান উন্নয়ন হয়েছে ওই মসজিদে মান উন্নয়ন হয় না মসজিদে যেমন যোগ্য ইমাম থাকলে মুসল্লিদের উপর তার প্রভাব গিয়ে পড়ে ঠিক তেমনি সমাজে যখন ভালো নেতা থাকবে তার প্রভাব সমাজে পড়বে সমাজ উন্নয়নে আর সমৃদ্ধিতে ভরে যাবে মসজিদে যেমন অযোগ্য ইমাম থাকলে নামাজ একদম শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নামাজের বাহিরে সমাজে যখন চোর ডাকাত নেতা হয়ে যাবে ওই সমাজও নষ্ট হয়ে পচে যাবে নেতা ঠিক করতে হবে আগে আর নেতা ঠিক করার শিক্ষা নামাজে নাই কথা বলেন আছে না নাই তো মসজিদের ইমাম রাখবার বেলায় তো সবাই সচেতন মসজিদ কমিটি বসে এলাকাবাসী পাড়ার সাথে আলোচনা করে বহুত হুজুরের ইন্টারভিউ নিয়েছি কারে রাখবো একজন কয় ওই যে দরায় হাদিস যিনি করছেন ওই হুজুরের কণ্ঠ সুন্দর আরেকজন পড়ে আরেক কণ্ঠ সুন্দর হইলে হবে না আমাদের ওই হুজুর আসছেন উনি দরায় হাদিস ইফতা আমার হাদিস নিয়েও পড়ছেন আদব নিয়ে পড়েছেন বেশি ইলিমুনাল উনাকে রাখেন দেখা যায় আমরা যার যোগ্যতা বেশি তাকেই মূল্যায়ন করে থাকি তাহলে মসজিদে যদি আমরা যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করে ইমাম রাখতে পারি আমরা কি নামাজের বাহিরে সমাজে যোগ্যতা চরিত্রটাকে মূল্যায়ন করে আমরাও যদি নেতা বানাতে পারি এই সমাজের এই দেশের আমূল পরিবর্তন আসবে নইলে শান্তি কোনোদিন মানুষ পাবে না শান্তি পাবেন না এই জন্য মসজিদে যেমন কোরআনওয়ালা মানুষকে আমরা ইমাম রাখি নামাজের বাহিরে কোরআনওয়ালা লোকদেরকে সমাজের নেতা বানানো লাগবে নামাজের বাহিরে সমাজে যদি আমরা কোরআনওয়ালা লোকদেরকে সমাজের নেতৃত্ব রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারি তাহলে দেখবেন আমল পরিবর্তন আসবে চুরি ডাকাতি না করে দেখা যাবে এই সকল লোকেরা জবাবদিহিতার অনুভূতি নিয়ে তারা কাজ করবে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে বলবো সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি নরম মানুষ না গরম মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ পৃথিবী অর্ধ দুনিয়া শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন আমলে বাড়িতে ঘরের মধ্যে একদিন তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন ওই যুগে তো আমাদের যুগের মতো কারেন্ট ছিল না সোলার ছিল তিনি তার ঘরের মধ্যে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন ওই সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজার মধ্যে নক করলেন আসতে পারি তিনি বললেন না দরজায় দাঁড়াও এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে বললেন তোমরা এখন ভেতরে ঢুকো এরা যখন ভেতরে ঢুকলো ভেতরে ঢোকার পরে ভেতরে ঢুক এদেরকে তিনি দাঁড় করিয়ে দিয়ে
সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে এরা যখন ভেতরে আসলো, ভেতরে এসে বলল, আমিরুল মুমিনিন, বুঝলাম না, আপনার সামনেই তো নতুন, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিলেন। এরপরে আবার নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন, কারণ কি? কারণ তো আমরা বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, দেখো, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায়, রাষ্ট্রের টাকা এটা কারো বাপদাদার টাকা নয়, রাষ্ট্রের টাকা হলো জনগণের টাকা, এগুলো জনগণের ট্যাক্সের পয়সা, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের পয়সায়, রাষ্ট্রের পয়সায়, রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন রুমে এসে ঢুকার জন্য অনুমতি চাইলে, মনে মনে ভাবলাম তোমরা ভেতরে এসে আমার সঙ্গে হয়তো ব্যক্তিগত কথা বলবে, আমি চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি আমি ব্যক্তিগত কথা বলি, তাহলে তো রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন আমার কলিজায় ঢুকলো, ঠিক তখন আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলছি। আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, চান কি চান না, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক কি না? এইরকম নেতা হলে সমাজ বদলে যেত। কিন্তু এখন দুর্ভাগ্যজনক নেতাগুলা অনেক জায়গায় আছে এমন, চুরি করতে করতে কিছু বাদ রাখে না। আমরা তো চকির নিচে, আপনারা চকি বলেন, চকির নিচে, খাটের নিচে আমরা জুতা রাখি, আর এগুলো এত ছেঁচড়া চোর, জনগণের তেল চুরি করে তারপর খাটের নিচে, চকির নিচে লুকায় রাখে, আছে না নাই? তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, জবাবদিহিতার অনুভূতি এদের অন্তরে। আমার বাবাজানরা ভাইজানরা শোনেন, নামাজের এই শিক্ষাটা নামাজের বাহিরে কাজে লাগান। নামাজের তিন নম্বর শিক্ষা বলেছি, নামাজে, নামাজ আমাদেরকে সঠিক নেতা, ভালো নেতা, চরিত্রবান, আল্লাহওয়ালা, কুরআনওয়ালা, নামাজি মানুষকে নেতা বানানোর শিক্ষা দেয়, ঠিক কি না? এজন্য ইয়াবা ঘুর বাবা ঘুর সন্ত্রাস, চোর টাকা, এদেরকে সমাজের নেতা বানালে সমাজের উন্নতি হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নামাজের চার নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতার প্রতি সংশোধনী দেওয়ারও শিক্ষা দেয়। কিভাবে? মনে করেন মসজিদে নামাজে ইমাম সাহেব দাঁড়িয়েছেন, ইমাম সাহেব নামাজে ভুল করে ফেলেছে, কিরকম? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আলা সিরাতিম মুস্তাকিম, লোকমা চলে যাবে না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, চুপ থাকবেন আপনারা, সাথে সাথে লোকমা দিয়ে দিবেন না, পেছন থেকেই বলবে আর রহমানির রহিম। তাইলে বুঝা গেল ইমাম সাহেব যত সম্মানিতই হন না কেন, ভুল করলে পেছন থেকে ঠিকই মুসল্লি কি দিবে? নামাজে যেমন, নামাজে ইমাম ভুল করলে মুসল্লি চুপ থাকে না, ঠিক তেমনি নামাজের বাহিরে সমাজে যদি সমাজের নেতারা কিংবা রাষ্ট্রের নেতারা কোনো ভুল করে, অন্যায় করে বা মানুষের উপরে জুলুম করে, মুসলমান সেখানে চুপ থাকবে না, সেই অন্যায়ের প্রতিবাদ তারা জোরালো কণ্ঠে জানাবে। এই শিক্ষাটা নামাজে নাই,
আছে না নাই? শিক্ষা তো আছে, কিন্তু আমরা কি মানি? আমরা কি মানি? আমরা অন্যায় দেখে চুপচাপ থাকি। আর নবীজি বলেছেন, আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। হক বলা থেকে যারা চুপচাপ থাকে এরা কি শয়তান? বোবা শয়তান। আরে আজ ডানে বামে চতুর্দিকে জুলুম হয়, আমরা সত্য কথাগুলো বলতে পারি না। আপনি যদি অন্যায় দেখে অন্যায় বাধা না দেন, পরিণতি কিন্তু ভয়াবহ হবে। আরেকটা কিচ্ছা মনে পড়ছে, ছোট গল্প, ছোট একটা কাহিনী মনে পড়েছে। আমি কি বলবো? জি অবশ্যই, পুরস্কার আছে হাফেজদেরকে না? মাশাআল্লাহ, এই দিনের বেলায়ও আপনারা যে আসছেন, আমি তো অবাক হয়ে গিয়েছি। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা কোরআনকে কতটা ভালোবাসেন। শুধু এই উখিয়া নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি সকাল কি বিকেল, কি সন্ধ্যা কি গভীর রাত, যেখানেই এখন কোরআনের জন্য আয়োজন হয় সেখানেই মানুষের গণজমায়ত হয়। এই দেশের মানুষ কোরআনের জন্য যে আবেগ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এই চিত্রগুলো আমাদেরকে জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমুল আমার বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা অন্যায় দেখে অন্যায় বাধা দেই না। বলছিলাম একটা কিচ্ছা আমার মনে পড়েছে ঘটনা, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে না তো? ওইদিকে আজানের সময়ও হয়ে যাচ্ছে, এই ঘটনাটা বলে ফেলি, ঘটনাটা বলা দরকার। এটা বলে তারপরে আমরা পুরস্কার আছে, পুরস্কার ভিতরে নিতে চলে যাবো ইনশাআল্লাহ। দাউদ আলাইহিসসালামের জামানায়, দাউদ নবীর নাম শুনছেন না আপনারা? ওই যে আলোচনা আজকে ওয়াজ শুরু করছিলাম সুলাইমান নবীর কিচ্ছা দিয়া, ওই সুলাইমান নবীর বাবা হচ্ছেন দাউদ আলাইহিসসালাম। তো দাউদ আলাইহিসসালামের জামানায় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার, আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কি বার? জুমাবার, তাই না? আর দাউদ নবীর সময়ে ইবাদতের দিন ছিল শনিবার। তো দাউদ আলাইহিসসালামের উম্মতের জন্য আল্লাহর বিধান ছিল তারা যেন শনিবারে মাছ না ধরে, শনিবারে তারা যেন মাছ না আটকায়। এন হেরা তো বনি ইসরাইল জাতি, তারা আমাদের মতো এই চাল ডাল গম ভুট্টা আলু খাওয়া জাতি না, হেরা আসমানি খাবার খাওয়া জাতি। বনি ইসরাইলরা তো মান্না সালুয়া খাওয়া জাতি, বুঝেন না, বুদ্ধি একটু বেশি, খুব টেটনা পাকনা। তো আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে বনি ইসরাইল জাতি তিন ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে চুরে বলেন? এক ভাগ লোক বেশি বুদ্ধিজীবী, তারা বলতেছে আল্লাহ তো আমাদেরকে শনিবারে মাছ ধরতে আর আটকাইতে নিষেধ করছেন, তো আমরা শনিবারে মাছ ধরবো না, আটকাবো না, শুধু আমরা শনিবারে একটু বেড়া দিয়ে রাখবো যেন মাছ বাইরে যাইতে না পারে, আর রবিবারে ধরবো আটকাবো। খুব বুদ্ধি। তাহলে এরা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? আরো জোরে বলেন। এটা এক নাম্বার গ্রুপ। দুই নাম্বার গ্রুপ, এরা মাছ বেড়াও দিল না, আইল দিয়ে আটকাইলো না, কিন্তু দেখতেছি কিছু মানুষ আটকাই দিছে, গিয়া বাধা দিচ্ছে না। এরকম কিছু সুফি আমাদের সমাজে আছে, মানে নিজে কোনো গুণা করে না, অন্যায় করে না, কিন্তু অন্যায় দেখে ও চুপচাপ থাকে, কিচ্ছু বলে না। আছে না এরকম? তিন নম্বর গ্রুপ, এরা মাছ আটকায় না ধরেও না, কিন্তু যারা আটকাই দিয়েছে গিয়ে বলতে চাই, তোমরা আটকাই দিছো কেন ভাই? আল্লাহ তো নিষেধ দিয়েছে, খবরদার এটা করো না। তাহলে তারা নিজেরা ভালো কাজ করেছে, আর যারা অন্যায় কাজ করেছে তাদেরকে গিয়ে কি দিয়েছে? জোরে বলেন, কি দিয়েছে? তা কয়টা গ্রুপ হইল? আল্লাহ করলেনটা কি? এই গ্রুপ যারা অন্যায় করে নাই আর অন্যায় গিয়ে বাধা দিয়েছে, এদেরকে বাদ দিয়ে বাদ বাকি দুই গ্রুপের 70,000 ইহুদিকে আল্লাহ তার আদেশ অমান্য করার কারণে একদিনে বানর বানিয়ে দিয়েছে। আল্লাহ আকবার। এখন আপনারা বুদ্ধিমান মানুষ, একটু বুদ্ধি করে কায়দা করে জবাব দেন তো। এখানে তো দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী মাছ ধরছে আটকাইছে, এদের উপর ঠাটা পড়ুক, গজব পড়ুক, অসুবিধা নাই, কিন্তু আরেক ভাগ, এরা তো মাছ ধরার সাথে আটকানোর সাথে সম্পর্ক নাই, এদের উপর বিপদ আসছে কেন? অন্যায় গিয়ে বাধা। তার মানে হলো আপনি ভালো মানুষ,
আপনি ভালো পথে চলেন সত্য পথে চলেন কিন্তু আপনার সমাজে আপনার দেশে নাহক চলবে অন্যায় চলবে জুলুম চলবে সেই নাহক দেখে অন্যায় দেখে জুলুম দেখে আপনি যদি প্রতিবাদটুকু না জানান গজব আসলে আপনার উপরেও গজব পড়বে এই শিক্ষাগুলো নামাজে আছে তো বলতে গেলে বহু কথা বলা যাবে মৌলিক কথাগুলো বলে ফেলেছি আজকে নামাজের কয়টা শিক্ষা বলছি একটু সামারি করে ফেলি এক মিনিটে বাবারা প্রথমে বলেছি মৃত্যুর কথা সবাই মৃত্যুর কাছে না মৃত্যু থেকে অনেক দূরে যুবক ভাইয়েরা বলো মৃত্যু আমাদের নিকটে না দূরে মানুষের হায়াত বাড়ে না কমে সময় যাচ্ছে আজ আপনাদের এখানে আমি এসেছিলাম দুপুর দেড়টায় এই যে সময়টা আমাদের চলে গেছে জীবনে আর ফিরে আসবে তাহলে কমে গেল আমরা কবরের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম বলেছিলাম মৃত্যুর কথা মনে থাকলে গুনার চিন্তা মানুষের মাথা থেকে ধীরে ধীরে চলে যায় বলেছিলাম এই যে জন্ম মৃত্যুর মাঝখানের সময়টাতে আল্লাহ পাঠিয়েছেন কেন তার গোলামির জন্য গোলামির সবচেয়ে বড় নজির আছে কোথায় নামাজে নামাজটা ছাড়বেন আপনারা আজ থেকে নামাজ আর ছাড়বো না এই ওয়াদাটা করা যায় কারা কারা রাজি একটু দুই হাত তুলেন তো দেখি বলেন আল্লাহ জোরে হাত একটু উপরের দিকে হাত তোলেন বলেন আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না আমাদেরকে তৌফিক দাও আরো জোরে বলেন তৌফিক দাও বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দাও বলেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও হাতগুলো নামান